বাদাম দাদা কাঁচা হা বাদাম আমার কাছে নাই তো ভাই ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম এত রানা ভাই কাঁচা বাদাম তুলতেছে দেখেন খুব কাছ থেকে আপনাদের জায়গায় ভাই একটু তুলুন তো দেখি এত দেখুন এই দেখুন বাদাম কিভাবে তোলা হয় দেখুন কাঁচা দেখুন তো হ্যাঁ দেখুন 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 খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বাদাম গাইস আমরা আর একটা বাদামের জমিতে চলে এসেছি এই দেখুন এখানে বাদাম তোলা হচ্ছে ভাই এই চরের নামটা কি ভাই এই এই চরের নাম কি এটা হলো পার্বতীপুর পার্বতীপুর চর এখানে যে বাদামের যে মানে আবাদ করা হয়েছে না মালিকানাধীন না হচ্ছে হলো অন্য মানে লিজ নেওয়া মালিকানা মালিকানাধীন আর বর্ষাকাল তো পানি থাকে তাই না পানি থাকে না এখন তো শীতকাল এই জন্য পানি নাই এখানে বাদামের আবাদ করা হয়েছে দেখুন কাঁচা বাদাম একটু কাঁচা বাদাম এই দেখুন ভাইয়ের হাতে কাঁচা বাদাম দেখুন একটু কাঁচা বাদাম ভাই আপনার একটা ছবি নেই দাঁড়া বন্ধুরা আবারও বলতেছি আমি আছি এই মুহূর্তে যাত্রাপুর নৌঘাটের পাশে একটা চরে এই চরটার নাম হচ্ছে হলো পার্বতীপুর চর দেখুন এখানে কত বাদামের আবাদ করা হয়েছে পুরো এলাকা জুড়ে আর তার পাশে দেখতেই পাচ্ছেন ঝাউবন তো ঝাউবন নিয়ে আমার একটা ভিডিও থাকবে অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আর আমাদের এই ঝাউবনের ভিতরে 5 ঘন্টা কাটানোর একটা সময় দেখতে পাবেন আর এই যে দেখুন এখানে বাদাম তোলা হচ্ছে দেখুন এইতো এই দেখুন কত বাদাম অনেকে এখানে বাদাম তুলতেছে আর এই বাদামগুলি শুকানোর পরে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই দেখুন এই দেখুন কত বাদাম আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো